দীর্ঘদিন আগে পরিকল্পনা নিয়েও জমি জটে আটকে কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ধাম রেল পরিষেবা 100 কোটি টাকা খরচ করে ওভারব্রিজ তৈরি করা হয়েছে, কিন্তু এখনো চালু হয়নি পরিষেবা। সেই কারণে পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে এবার পূর্ব রেলের DRM SP সিং। কয়েক বছর আগেই কৃষ্ণনগর থেকে নবদ্বীপ, আমঘাটা তেওরখালী থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত বড় রেল পরিষেবার কথা ঘোষণা করেছিল রেল দপ্তর। সেই মতো কাজ শুরু হয়ে গিয়েছিল কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত। রেললাইন তৈরির কাজ দীর্ঘদিন আগে সমাপ্ত হলেও আমঘাটা থেকে নবদ্বীপ ধাম পর্যন্ত জমি জটের কারণে কাজ বন্ধ হয়ে রয়েছে। এদিন DRM সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা আছে, যত দ্রুত সম্ভব যেই জট কাটিয়ে ওঠা যাবে তত তাড়াতাড়ি রেল পরিষেবা আমরা চালু করব। এর পাশাপাশি তিনি বলেন, রাজ্য সরকারের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা চলছে, তারা যত দ্রুত হস্তক্ষেপ করবে, জমি জট কাটিয়ে তুলতে পারবে, ততই মানুষ পরিষেবা পাবেন তাড়াতাড়ি। এদিন DRM এর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তবে এদিন তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলেন। তিনি বলেন, রেল মন্ত্রকের নির্দেশেই সব কাজ এগোচ্ছে, মন্দির ও মাজার কমিটি সবাই পুনর্বাসনের স্বার্থে জমি ছাড়তে রাজি, তবে রাজ্য সরকারের সহযোগিতা হলেই কাল থেকে কাজ শুরু হবে। নদিয়া কৃষ্ণনগর থেকে অন্ড মজুমদারের রিপোর্ট, স্টিং নিউজ। দীর্ঘদিন পড়ে রয়েছে এই বিষয় নিয়ে আপনারা কি কি পদক্ষেপ নিচ্ছেন, আগামী দিনে কি মানে কি ভাবছেন আপনার তরফ থেকে? রেলের পক্ষ থেকে বাজেট সব কিছুই হয়েছিল, নকশা টকশা সবই রেডি, কিন্তু কিছু বাধা তৈরির জন্য করতে পারিনি, রাজ্য সরকারের সহযোগিতা মেলেনি, তারা উচ্ছেদ করতে পারিনি বলে সড়ক পর্যন্ত পৌঁছাতে পারিনি। এখান থেকে আমঘাটা থেকে রেল ব্রিজের ব্যবস্থা করার পরও সরকারের পক্ষ থেকে তারা জায়গা দেওয়ার পরও রেল ব্রিজ রেল করে দিয়েছে গঙ্গার ওপর, কিন্তু তারপরে যে এলাকাটা পড়েছে সেই এলাকার উচ্ছেদের ব্যবস্থা করেনি, কিন্তু জনগণ দেওয়ার জন্য তৈরি আছে। আমি সর্বত্র কথা বলেছি, এখানে মাজার কমিটি থেকে শুরু করে মন্দির কমিটি এবং ওখানকার যে জনগণ আছে তারাও বলেছে আমাদের পুনর্বাসন বাস দিলে পরে করবো, আর মাজারের বক্তব্য রেলের জায়গা থাকলে আমি যে কোনো মুহূর্তে ছেড়ে দেবো। মন্দির বলেছে যদি সম্পূর্ণ মন্দির এলাকা ছেড়েও দিতে হয় নবদ্বীপের উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের স্বার্থে বৃহত্তর স্বার্থে আমি জায়গা ছেড়ে দেবো। তাহলে আগামী দিনে কি স্বরূপগঞ্জে রেল হতে পারে? একদম হওয়ার জন্য পুরো প্রস্তুত, রাজ্য সরকারের সহযোগিতা হলেই কাজ কালকের থেকে শুরু হবে। আজকে স্বরূপগঞ্জে পরিদর্শন করতে যাচ্ছেন? হ্যাঁ, সেই অবস্থাটা খতিয়ে দেখার জন্য পরিদর্শন। এটা কি রেলমন্ত্রীকে জানিয়েছিলেন? হ্যাঁ, রেলমন্ত্রীকে জানানো হয়েছে, রেলমন্ত্রী অনুমতি সাপেক্ষেই সব হচ্ছে। নাম বলতে হয় চৈতন্য এক্সপ্রেস, বগল মে রেল স্টেশন খতম হওয়া গঙ্গা কে নজদীক। স্যার শুনলেন তো সাধারণ মানুষকে কি বলবে? প্রত্যেকটা মানুষ তাদের ডিমান্ড এই গুরুত্বপূর্ণ জায়গা চৈতন্য ধাম, চৈতন্য এক্সপ্রেস সারা বিশ্বের বৃহৎ কৃষ্ণ মন্দির তৈরি হচ্ছে, টুরিস্ট বাড়বে, আগামী দিন সারা বিশ্বের পাবলিক এখানে এসে কৃষ্ণ মন্দির দর্শনের জন্য আসবে এবং রেলের লাভ হবে। জায়গা রয়েছে, প্রয়োজনে উঠিয়ে দিয়ে রেল হতে পারে, আর জায়গা রয়েছে কেন চালু হবে না, এটাই আমাদের দাবি। ঠিক আছে, রেল লাইন চালু হলে আপনাদের উপকার হবে? উপকার হবে। আপনি এখানকার বাসিন্দা? আপনার নাম? আমার নাম গোপাল মাতো। আর কি কি এটা অ্যাকচুয়ালি আটকে আছে কেন? রজতদা মহল্লা হ্যাঁ ফ্যামিলি জানে কে লিয়ে তৈর হ্যাঁ মেরে ঘর
चलो भाई चलने तो दो बनाना।